নমস্কার বন্ধুরা, আপনাদের সঞ্জয়পুর ইউটিউব চ্যানেল। আমি এক্ষুনি বসছিলাম, আমাকে এক্ষুনি যেতে হবে, মানে আমার বাড়ির পাশে জেঠু এসে ডেকে দিয়ে গেল। মানে ওনার বাড়িতে একটা সাপ বেরিয়েছে, আমি জানি না ওখানে কি সাপটা আছে, বাট ওনার কথা শুনে মনে হচ্ছে ঢেমনা, মানে রেড স্নেক, ঠিক আছে, যেটা নন ভেনম স্নেক, ওটা জালে লেগে গেছে। আমি তাড়াতাড়ি যাই ওখানে গিয়ে সাপটাকে মানে জাল থেকে বের করি। আর অনেকদিন ধরে ভিডিও দিইনি, আজকে ভিডিও প্রথম আপলোড করছি, মানে ভিডিওটা দিচ্ছি, অনেকদিন হয়ে গেল ভিডিও আমি আপলোড করি, আজকে একটা ভিডিও আপলোড করছি, আপনারা দেখুন। আর আমার চ্যানেলটিকে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এটা আপনাদের কাছে আশা রাখছি। আর পরের বারে এরপরে আর একটা ভিডিও দিব, সেটাও সত্যি খুব ভালো একটা ভিডিও দিব, সেটা আপনারা দেখবেন, এরপরেই বারে ভিডিও দিব। বেশি কথা বলবো না, আমি ওখানে যাই, ওখানে গেলে কী সাপ আছে আমি ওখানে দেখি, তারপর আপনাদের বলবো। ভিডিওর সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকুন, এটাই বলবো। চলো পেট কত রাখা তুতার মাল এই পাতি কোনা উলে পড় ছিড়কি পড়ি যাব উলে পড় উলে পড় পড়ি যাব নউতি জলদি আজ আজ সে স্টিক আই ওয়ান স্টিক যা 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 শক্ত বুঝুর শক্তি বাটা ডাকি তো বুলি দেখ 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 কাটি দিস।
টান টান দিয়ে যাবে না মা পড়িয়ে কাকু তোমার